তো আজকে আমরা খেলুম এমন একটা গেম, যেই গেমের নামই গেম, গেমের নাম গোস গেম। ওয়াও ওয়াও, ইলুমিনাটি কনফার্মড। গেমের শুরুতে যদি ইলুমিনাটি থাকে তাহলে পাবলিক আমার ভিডিও দেখা কি শিখবো? সেদিন আমার এক ভিডিওতে এক আঙ্কেলে কমেন্ট করলো যে তোমার এই ভিডিও দেখা বাচ্চারা কি শিখবে। যদিও পরে আমি জানতে পারি ওটা আমারই এলাকার এক ফ্রেন্ডের আব্বা। ওয়াই ম্যান ওয়াই, সবসময় আপন মানুষরা কিল্লাই পিছন দিয়ে রড ঢুকায় জায়গা। মানে তোমরা অঞ্চল আমি তোমার লেগে শিক্ষামূলক বিনোদনের ভিডিও আপলোড করি? কি কইতাছি না কইতাছি আমি। ওকে ম্যান, সো লেটস স্টার্ট। আমাদের প্যাক প্যাক কই? তো না নে চট কি সই? এই তো আমাদের রাজকুমার। আহা, তাহার কি মধুর কণ্ঠ, হাঁটার কি স্টাইল, প্যাক প্যাক প্যাকাও। গায়ের রং যেন সেরকমই সাদা। যাকে বহুত অ্যাক্টিং হয়ে গেছে। আমি আদৌ জানি না আমি এই গেমটা কিল্লাই খেলতাছি, কেন জানি আমরা এই গেমটার কথা ভুলেই গেছি। প্যাক প্যাক। ওকে, ডাবল ক্লিক টু রান। রাস্তার মাঝখানে গাছ পয়ের আছে কা? হ্যাঁ, এইসব ছোটখাটো বাধা আমাকে আটকাতে পারবে না। এনে একটা জুতা পাইছি। আরে রাজকুমার, তুমি এটা মুখে কেন নিয়ে নিলা? আরে এটা তোমার খাওয়ার লেখা না তো। ছি, এনে একটা সাইকেল আছে, চালাইতারুম আমরা এই সাইকেল। এই কি হইলো কি হইলো, সাইকেল নষ্ট হয়ে পড়ে আছে কিন্তু বেল ঠিকই বাজতাছে। ওয়াও ম্যান, এটা দিয়ে একটা মিউজিক বানান চাইব। দেহি সামনে আর কি আছে, এমনি কি করতে হইব আমার এই গেমে? গেট, এই গেট খুলুম কেমনে? আমি দারোয়ান আঙ্কেল, গেট খুললে দেন। মনে হয় এটাও আমার কর্তব্য। সবই যদি আমি করি তাহলে তোমরা কি করবা? ভিডিওতে লাইক করতে পারো, শেয়ারও করতে পারো, আর সাবস্ক্রাইব তো এমনিই করবা, সেটা তো আর বলা লাগে না। টান্দে 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 সকালে খায়া হাউস নাই কিছু। এই এটা উড়ে আলাইছি, এনে থুয়া দিই এটা। রাজকুমারের পাখাও মেলাইতে পারুম? আ উড়তারে না এটা, এমনি দেখলে মনে হইতেছে নিজেরই বাতাস করতেছে। সামনে আমার পানি, এটা পানিতে কি সাঁতার কাটতে পারুম আমি? আচ্ছা, গেম উপায় শুরু হইলো, তাহলে এতক্ষণ কি করছি আমরা? ও কত বড় নদী, আমার মনে হইতেছে এটা কোনো গ্রাম। কেউ আছে এনে? আরে আজব, কেউ কি থায় না এনে? স্যান্ডউইচ, আপেল, এটি কি আমার লেগা? বাহ, কোনোদিন কোনো হাসলে দেখছো স্যান্ডউইচ খাইতে? কিন্তু আমগর রাজকুমার সবই খায়, স্যান্ডউইচ, চা, বিস্কিট, তেল দিয়া করা করা পরাটা। আফা, আপনার কয়টা নান? সমুসা, সিঙ্গারা, বাকরখানি 5 টাকা, টিক্কি হবে, গরুর টিক্কি চাপ চাপ, বাতের লগে ডাল ডিম, ভাই ভেন্ডি বাজি শেষ, হ্যাঁ 3 নম্বর টেবিলে পোষা মার। ও ও সরি গে সরি, আমি আসলে আমার আসল ক্যারেক্টারের বৃত্তে ঢুকে গেছিলাম। আচ্ছা, তো আমি কি করতে হইব আমগর? আচ্ছা, তো সর্বপ্রথম আমগর টাস্ক হইতাছে হ্যাভ এ পিকনিক, ব্রিং টু দি পিকনিক ব্ল্যাঙ্কেট, স্যান্ডউইচ, অ্যাপেল, পামকিন, ক্যারট, জ্যাম, থার্মাস। সাদিয়া? ও আচ্ছা, রেডিও, সরি সরি সরি। কেডা লেখছে এটা? এত পেঁচা কেউ লেখে ভাই? আমি তো ডরায় গেছি, অপাই গেমের ভিত্তে সাদিয়া রে করতে লো আমি। আচ্ছা, তো সর্বপ্রথম আমগর একটা বাস্কেট লাগবো পিকনিক করার লেগা। পিকনিক করার লেগা? পিকনিক করার লেগা, এই তো পাইছি। টান্দে 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 টান্দে, ও ভাই টান দিতেছে কেমনে দেখছো? মনে হয় অনিয়র কল্লা ছুট্টে দুই ভাগ হয়ে যাইব। ওকে, বাস্কেট পাওয়া গেছি আমরা, এবার আমগর লাগবো স্যান্ডউইচ আর অ্যাপেল। এই তো স্যান্ডউইচ পাওয়া গেছে, আর একটা স্যান্ডউইচ কয়টা লাগে? আর ওয়না পাইছে, আর একটা আরেকটা ওই কর গার্লফ্রেন্ডের লগে পিকনিক করবো, পিকনিক করবো। বারবার আমি পিকনিক কর ট্রাই করতে আব্বে, বারবার পিকনিক কর ট্রাই করতেছি, পিকনিক বেড়ে যাইতেছে কি আমার মুখ দিয়া? ওকে, তো এবার আমগর অ্যাপেল নিতে যাওয়া লাগবো। এই যে লাল লাল অ্যাপেল, ও ও ও ম্যাগনেটিক শক্তি। ওকে, তখন আমরা সামনে আগাই। এনে কি সিমেন্ট? এ সিমেন্ট খাইতে পারো আমরা? ও ভাই কি বাড়ি এটা, আমগর আসার 4 গুণ সমান ওজন এটার। এই সামনে এটা কি রেডিও? এ রেডিও পাই গেছি, রেডিও পাই গেছি, রেডিও রেডিও রেডিও, রে এটা বাজতেছে কিল্লা হুদাই, এটা অফ করুম কেমনে? বাজলো, কার কি আসে? এই এই ভূত ভূত ভূত, ও মা গো জম্বি, এই জম্বি এলো করতে এই গেমে? এ আমার পিছে পিছে আহে কাও। আর কি লাগবো, আই কি চাই, কি হয়? ও আচ্ছা, রেডিও লাগবো। আর তো তোর দিমু কিল্লাই রেডিও, রেডিও আমার এটা। এই ফেরত দে, ফেরত দে, ফেরত দে আমার রেডিও। আই চাচা চাচা চাচা, দুষ্টামি না, তোমার সাথে মজা করতাছি না আমি। এই লেগেছি লেগেছি, আবার লেগেছি, এই তোমরাই তাছে। আই রে চাচা, খায়া বুড়ি টুড়ি কমাও, একটা হাসের লগে পারো না, প্যাক প্যাকের লগে পারো না তুমি। আয় এবার, আয় আয় দিই, আয় পানির ভিতরে নাম নাম, তার সাহস থাকলে নাম। ও মা গো, পানিতে নামা গেছে ভাই, আমি মনে করছিলাম এই পানি গভীর। আঙ্কেল আঙ্কেল প্লিজ, আমার ওটা দিয়া দাও আঙ্কেল, নাইলে টাস্ক কমপ্লিট হইতো না আঙ্কেল। এত সুন্দর করে রিকোয়েস্ট করলাম, দিল না কে? ভালো ব্যবহারের কোনো দামই নাই। আজ আমি প্যাকপ্যাক বলে কি আপনি আমায় সম্মান দিবেন না? আমি মানুষও প্যাকপ্যাকের সমান অধিকার চাই, আমি আন্দোলন করব। মোদের স্লোগান হবে, যতদিন না পাচ্ছি এই টাকলার মন, ততদিন চালিয়ে যাব মোদের আন্দোলন। এই আবার লয়ালিটি, দৌড়াইবো দৌড়াইবো কুত্তার মতো দৌড়াইব। দৌড়িস না 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 দৌড়িস না, আঙ্কেল 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 আঙ্কেল, না 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 না। আর সমস্যাটা কি হয়, আমার রেডিও দেয় না কিল্লাই, আর রেডিওরও সেই নাটক ভাই, যখনই আমি ওটা ময়ের ভিতরে লই তখনই ওটা বাজে। এমনি আমার মনে হয় কি রেডিওটা হইতেছে আঙ্কেলের বাচ্চা, এর লেগেই তো, যখন আমি ওটা আঙ্কেলের কোলের তে লয়া লই তখন ওটা কান্না শুরু করে, আবার যখন ওটা আঙ্কেলের কোলে দিয়ে দিই তখন ওটা কান্না থামায় দেয়। সিম্পল লজিক, একটি শিশু সর্বদা মায়ের কোলেই
সুরক্ষিত থাকে। আস্তে 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 পায় গেছি দৌড় 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 পিছন তাকানো চাইতো না। কিন্তু আঙ্কেল দেই আমারে ফলোই করতেছে, কতক্ষণ ফলো করব? দেই আপনি কতক্ষণ দৌড়াইতে আরেন, আমিও সাঁতারিতে থাই। এই থাইমা গেল কে আঙ্কেলে? আঙ্কেল আপনি আপনার ছেলেকে নিবেন না? এই আমি বাজ্যে গেছি এনে। আঙ্কেল আঙ্কেল কই আপনি? এ আঙ্কেলের আবার মনে পড়ে গেছে হেয়ার পোলার কথা। এ আঙ্কেলের বুদ্ধি একটু পরপর জায়গা, আবার একটু পর ব্যাক আহে। অশিক্ষিত আর আমি মূর্খ। আরে জিরোটিক্স আছে কি করতে? পিরোটিক্স? সেটা আবার কি? পিরোটিক্স না, ওইটা জিরোটিক্স। জিরোটিক্স হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি খুবই সহজে ও কম দামে বিভিন্ন পিসি গেমস কিনতে পারবেন। এমন আমনের মতো আপনি গেমটি পেয়ে যাবেন। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এই গেমগুলো কিন্তু সম্পূর্ণ স্টিমের অরিজিনাল গেম, যা আপনি চাইলে খুবই সহজেই বিকাশ পেমেন্টের মাধ্যমে পারচেজ করতে পারবেন। এখন আপনি আবার এটা কইেন না যে আপনার বিকাশ অ্যাকাউন্টও নাই। বাবা বিকাশ বিকাশ আছে তো বাবা, বিকাশ ওই যে লাল লাল বিকাশ, ওইটা না, ওইটাই তো বিকাশ আছে বাবা আছে। আমি আমি এখনই গিয়া কিনতাছি ফিফা, এরপর তুমি আর আমি মিললে খেলবো নে। আচ্ছা জান গিয়া কিনা হেন। আর গাইস তোমরাও কার লেগা ওয়েট করতেছো? ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, সো ডোন্ট ফরগেট টু চেক আউট। যাকে বহুত কোথাকুতির পর আমরা রেডিও পাই গেছি। এই এই সিমেন্টটা এখন এনেই পড়ে আছে, দেহি এডারে পানিতে হালায় দি। আপনার কিছু খুঁজতেছেন আমনে? এই তুই আমার ধাক্কা দিলি কিল্লাই, আমি আর একটা ক্যারোট লয়ে জমু। যদি ওটা টাস্কে নাই তাও আমি লয়ে জমু, আমার ধাক্কা দিব কিল্লাই। এই এই দৈরা লাইছে, যা 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 লয়ে যা তোর ক্যারোট যা। হ্যালো আঙ্কেল, আপনার ক্যারোট লাগবো না? আঙ্কেল আমি ক্যারোট লয়ে আর কানের সামনে গিয়া প্যাক প্যাক করতাছি। এই এই দৈরা লাইছে, দৈরা লাইছে, দৈরা লাইছে, দৈরা লাইবো, দৈরা লাইবো, আই হায় রে দৈরা লাইছে আমার। যা 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 লয়ে যা লয়ে যা, লাগবো না আমার ক্যারোট, আমার অলরেডি একটা চুরি করা শেষ। আর কি নিতে পারি আমরা? এই এনে অ্যাপেল জ্যাম থার্মাস তিনটাই আছে, অ্যাপেলটা লয়ে কাটতে পারি। আমি চাই এবার আঙ্কেল আমার দেহুক, না দেখলে মজা নাই। আহ যখন আমি চাই আমার দেহুক তখন আমার দেহি না। এ পিছে টাকা পিছে তোর কোটি টাকার অ্যাপেল লয়ে যাইতাছি আমি। এ দৌড়া হে কেমনে দাও, হাত দুইটা কোমরের উপরে লয়ে দৌড়ায়। ওহে দৌড়া লাইছে ভাই, বিশ্বাস করো যতটা না মজা এই গেমে টাস্ক কমপ্লিট করতে, এতে কয়েকশো গুণ মজা আমি পাইতাছি এই ব্যাটারে জ্বালাইতে। আর কি নেওয়া যায়, আর কি নেওয়া যায়? আরো একটা গাজর লমু না থাক, বেচারার গাজরের ফসল খালি হয়ে যাইব। এই এনে একটা গোলাপ ফুল আছে, এটা লয়ে যাই। এই আঙ্কেল আপনার ফসলের তো ফুল লয়ে গেলাম, আমার মনে হয় কি এই ফুলটা আঙ্কেলের বৌরে দেওয়ার লেগে রাখা দিছিল। যাকে আঙ্কেলের বদলে আমি দিয়ে মনে হয় বৌরে এই ফুলটা। এই ফুল নেও কি টাস্কে আসিল নাই? কতক্ষণ ধরে খালি আমি আমার মন মতো আকামি করে বেড়াইতেছি, টাস্কের উপরে আমার কোনো নজরই নাই। যাকে এখন আমি গিয়া জ্যামটা লয়ে আহি, যেহেতু ওটা আমার টাস্কে আসে। বাই দ্য ওয়ে আঙ্কেলে কই, হ্যাঁ এবার গেল কেন আমার ডরে? না না আছে আছে, ওই মাইঙ্কা চিপার বিদ্যে। এই যে টেবিলের উপরে রাখা জ্যাম, সুন্দর মতো এটা লয়ে কাটতে পারো। এই এই ভাই আরেকটু হইলে ধৈরা লাইতো ভাই আমগরে, আমি বলদের মতো এই জায়গা দিয়ে আইসি। আমি এইমাত্র দেখা গেলাম না আঙ্কেল এনে, আমার খেয়ালই নাই, আমি আবার ওই জায়গা দিয়েই ঘুরে ফিরে আইসি। আরেকটু হইলে দেখা লাইতো আমগরে। ওকে তো জ্যামের বন্দোবস্ত হয়ে গেছে, এবার আমরা যাবো থার্মাস নিতে। এই আঙ্কেল আয়া পড়ছে এনে আবার। এই জ্যাম খুঁজতেছে আবার, জ্যাম দিব না, ঝাড়ু লয়ে যাবো তোর। ছাড় ছাড়, এই চাবি লয়ে গেছি, চাবি লয়ে গেছি আঙ্কেলের, চাবি লয়ে গেছি। ও টাস্ক আসিল এটা একটা, কও আর আমি খেয়ালই করি নেই। যাক গে আমগর থার্মাসটা নিতে হইবো আগে, আঙ্কেলের গোলাপ ফুলের উপরে নজর। হ্যাঁ আর গোলাপ ফুল খুঁজে এখনো। অং কোথায় চ রাখলাম গোলাপ ফুলটা? বইয়ের থেকে লুকিয়ে রেখেছি গার্লফ্রেন্ডকে দিব বলে। ওকে তো রাস্তা ক্লিয়ার, এখনই থার্মাসটা নিয়ে। ই রে এমন এমন টাইমে তাকাইছে পিছনের দিকে, রাস্তা ক্লিয়ার, দৌড় দৌড় দৌড়তে দৌড়তে, আরে শালা আটকায় দিছে এই বুইরা আঙ্কেলে। হের দুই ঠ্যাঙের মাঝখানে আমার চাপা দিয়ে আটকায় লাইছে। এই তো বক্স নিয়ে যাইতাছে, এই আমগোর সুবর্ণ সুযোগ এনতে লয়ে কাইটে পর, চালু 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 আবে হালাই। এত এত জলদি কেমনে দৌড়ায়, এত বুইরা বয়সও। দেই এবার সামনাসামনি নিমু থার্মাস আমি আঙ্কেলের। আয় আয় তুই আয়, ওয়ান ভার্সেস ওয়ান। না এমনি হইতো না, না না আমগুলো আরো বেশি কনফিউজ করা লাগবে আঙ্কেল রে। লাস্ট টাইম এই ক্যান্ডারলে একারে গেটের কাছে যাম গা, এরপর দূরে গিয়া প্যাক প্যাক করুম।
আয় 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 তুই আয় একেবারে গেটের সামনে গিয়া ছাইরা দিমু আমি এডারে নাও 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 স্যার নাও যা 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 রাস্তা পুরো ক্লিয়ার যা 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 একেবারে সামনে গিয়া চালু চালু থার্মাসটা নিয়া উল্টা দৌড় এট লাস্ট আমরা থার্মাসটা নিতে পারছি থার্মাস নিতে আমার একটু বেশি কষ্ট হয়ে গেছে আর কি বাকি আছে দেখি পামকিন পামকিনটা আমার মনে হয় না অত বেশি কষ্ট হইব আঙ্কেল একটা পামকিন জাস্ট একটা আপনার তো চারটা আছে আমি খালি একটা নিয়ে যাই একটা 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 খালি আরে আয় আয় চার এই আঙ্কেল নাই আঙ্কেল দূরে গেছে গা এই আমগোর সুবর্ণ সুযোগ আমগোর পামকিনটা লয়ে পুরো ঘুরা যাওয়া লাগবো কারণ সোজা সুজে গেলে আবার ওই টাকলায় দৌড়া লাগবো যাকে অনেক কথা কুতির পর পামকিনটা লয়ে আইছি এইবার সব থেকে কঠিন টাস্ক মেক দ্য গ্রাউন্ড স্কিপার ওয়্যার হিজ সান হ্যাট এটা আমি কেমনে করুম আমি নিজেও জানি না আমার ওর সান হ্যাটটা ওরে পরাই তৈব কেমনে পরামু ওয়েট আ সেকেন্ড যদি আমি ওর এই হ্যাটটা চুরি কইরা দৌড় দিই তাইলে এমন হইতে পারে হয় নিজের থেকেই ওর সান হ্যাটটা পরব ট্রাই কইরা দেখি সম্ভবত যখন নিচে ঝুঁকবো তখন আমরা নিতে পারি এই প্রথমবারে নিয়ে আনিছি আরে আরে হার রে আল্লাহ প্রথমবারে আমি নিয়ে খাড়ায় রইছি কি বলদের মতো ওকে ওকে আরেকবার ট্রাই করি নে 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 ইশি রে ধাক্কা দাই কিল্লে গা এই তুই ধাক্কা দাস কিল্লে গা এই যে নিয়ে আনিছি যা যা টাকলা চান্দি চান্দি দেয়া যাইতাছে যা আয় অপায় আয় দৌড় আমার পিছে দৌড়া হ্যাঁ আমার ধাক্কা দেয় কত বড় সাহস সবাই তোর এটা একেবারে নদীর ওই পারে ফালা দিয়াম আমি এ নেই চিপার বৃত্তে ফালা দিয়ে এটা দেহি হয় কেমনে নেয় ওই কি সান হ্যাটটা পড়ছে মনে তো হয় না এতক্ষণে তো পৈরালানোর কথা ওকে 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 পড়ছে 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 এখন তোমার লাগতেছে না কত হ্যান্ডসাম কি ফালতু একটা ক্যাপ পড়ছে লাগে হোয়াট নো গুস তোর এটা লাগাইতে দিমু তুই মনে করছিস কি হ্যাঁ ওই বেদ বই তুই এটা কেন লাগাচ্ছিস যদি আমি এমন এনে বোর্ড লাগাই নো টাকলা অ্যালাউড তখন তোমার কেমন লাগবো তোরে লাগাইতে দিমু না আমি আজকে এটা ওয়েট আ সেকেন্ড একটা জিনিস করা যায় লাগা তুই লাগা লাগা 1 2 3 প্যাক ও সাবাস সাবাস ভয় পাইছে এটা ও ওর মতো আবলা আমি জিন্দগিতে কাউরে দেই না এই বোটাল ব্যাপার আমি গাওয়ে আছি জাগি গাইস আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক এন্ড শেয়ার করবে আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানেই শেষ দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই স্টে হ্যাপি স্টে কুল অ্যান্ড স্টে উইথ লেটস প্লে বিডি WhatsApp duniya bashi